দামি ঘড়ির বিষয়টি আসলে মানুষ এমনিতেই রোলেক্স বা অন্য কোনো পরিচিত ব্র্যান্ডের কথা ভেবে থাকেন, কিন্তু আপনি জানেন কি, রোলেক্সের থেকে এই পৃথিবীতে আরও দামি ঘড়ি রয়েছে, দামি ব্র্যান্ড রয়েছে, যা রোলেক্সের 10টা ঘড়িকে একত্রিত করলে একটি ঘড়ির মূল্যও হবে না সে ঘড়িগুলোর। হাজার হাজার ডলার মূল্যের ঘড়িগুলো বিশ্বের নামি দামি ঘড়ি হিসেবে সুপরিচিত ঠিকই, কিন্তু এগুলো একটি বিশাল বরফখণ্ডের উপরের অংশ মাত্র। এখন দেখে নিন বিশ্বের সব থেকে দুইটি দামি ঘড়িকে। ঘড়ির জগতের নতুন ইতিহাস তৈরি হলো সুইজারল্যান্ডের জেনেভাই, যেখানে একটি ঘড়ির দাম বাংলাদেশি টাকায় 227 কোটি টাকা তোলা হয়েছে। সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত সেবামূলক নিলাম তোলা হয়েছে। অনলি ওয়াস 19 এ বিক্রি হয়েছে এক্সক্লুসিভ ঘড়িটি, তৈরি হয়েছে নতুন রেকর্ড। নিলামে সর্বোচ্চ দাম ওঠে এই ঘড়িটির। ধারণা করা হচ্ছে বিশ্ববাজারে এখনও পর্যন্ত বিক্রি হওয়া হাতঘড়ির মধ্যে এটি সব থেকে দামি ঘড়ি। তবে কে এই ঘড়ি কিনেছে তা এখনও প্রকাশ হয়নি। অনন্য এস্টানাইল স্টিলের তৈরি এই ঘড়িটিতে রয়েছে দুটি ডায়াল, রয়েছে অ্যাক্টিক অ্যালার্ম ও ডেট রিপিটার, এছাড়াও ধুলো ও আর্দ্রতা প্রতিরোধের ক্ষমতা রয়েছে এই ঘড়িটিতে। 1839 সাল থেকে ঘড়ি তৈরি করছে কোম্পানিটি। হাতঘড়িটিতে রয়েছে 1366টি ছোট বড় পার্টস, 214টি কেস কম্পোনেন্ট। শুধু এর জটিল ডিজাইনই নয়, স্টেনলেস স্টিলের তৈরি এই ঘড়িটিতে রয়েছে 18 ক্যারেটের রোজ গোল্ড কেস। ঘড়িটিতে ঘন্টা, মিনিট ও সেকেন্ডের পাশাপাশি দেওয়া যাবে দিন, মাস, এমনকি বছরও। শুধু এখানেই শেষ নয়, এই ঘড়িতে তারিখ লিপিবদ্ধ করা যায়। গ্রাফোর্ডস ডায়মন্ড স্নোফল, এর দাম জানতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করতে হবে। এই ঘড়িটির মূল্য রেকর্ড সৃষ্টি করেছেন তিনি। বিগত কয়েক বছর ধরে 40 বা 55 মিলিয়ন পর্যন্ত উঠে গেছে ঘড়িটির। যান্ত্রিকভাবে এর ডিজাইন অনেক কঠিন, পৃথিবীতে মাত্র একটি ডিজাইনই আছে এই ঘড়িটির। 178টি হীরাখণ্ড 3D প্রিন্টিংয়ের প্রযুক্তির মাধ্যমে ডিজাইন করা হয়েছে এই ঘড়িটিতে। দিন, মাস, বছর এগুলোর হিসাবই নয়, শুধু এই ঘড়িটিতে আপনি আপনার ডেইলি রুটিনও লিখে রাখতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।